সাম্প্রদায়িকতা হিসি বিশ্বজুড়ি নিন্দিত প্রধানমন্ত্রী মোদী। পরিস্থিতি ভয়ানক দেখি প্রধানমন্ত্রীর ছত্রভঙ্গ। মুসলমানক অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ত নরেন্দ্র মোদী সমালোচিত হওয়া দেখি আসন্ন ভবিষ্যতর উমান পালে। এনেকৈ সমালোচনা চলি থাকিলে 400 দূরের কথা 40খনও পার করব নয়ারিম বলে ভাবি ইউটার্ন ললে মোদিয়ে। এদিন আগে অনুপ্রবেশকারী আখ্যা দিয়া মুসলমানক এবার প্রধানমন্ত্রী হজযাত্রার বাবে প্রদান করা সা সুবিধার বিষয়ে ব্যাখ্যা আগবাবলে লাগিল। ঘটনার আরম্ভণি ঘটিছিল রাজস্থানের। রাজস্থানের বাসওয়ারত উপস্থিত হয়ে কংগ্রেসক আক্রমণ করবলে গৈ মুসলমানের প্রসঙ্গর অবতারণা করে প্রধানমন্ত্রী। কয় যে কংগ্রেসের ইস্তাহারত কৈছে আমি মাতৃভগ্নীর সোণর হিসাব লম। কংগ্রেসে সেই তথ্য লয় তারপর সম্পত্তি বিতরণ করব আর মুসলমান সকলক এই সম্পত্তি বিতরণ করব যিসকলক মনমোহন সিংয়ের সরকারে সম্পত্তির উপর প্রথম অধিকার বলে মন্তব্য করেছিল। এই আরবান নক্সাল চিন্তাবুরে মোর মা ভনীর মঙ্গলসূত্রও কাহিনীব। প্রধানমন্ত্রী মোদীর সেই মন্তব্য মতলব ইয়ে সম্পত্তি ইকট্ঠি করকে কিসকো বাটেঙ্গে জিনকে জাদা বচ্চে হ্যায় উনকো বাটেঙ্গে घुसपैठियों को बांटेंगे। क्या आपकी मेहनत की कमाई का पैसा घुसपैठियों को दिया जाएगा? आपको मंजूर है ये कांग्रेस का मैनिफेस्टो कह रहा है कि वो माताओं बहनों का सोने का हिसाब करेंगे, उसकी जड़ती करेंगे, जानकारी लेंगे और फिर उस संपत्ति को बांट देंगे और उनको बांटेंगे जिनको मनमोहन सिंह जी की सरकार ने कहा था कि संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। भाइयों बहनों, ये अरबन नक्सल की सोच, मेरी माताओं बहनों, ये आपका मंगल सूत्र भी बचने नहीं देंगे। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে মনমোহন সিংয়ের একটা ভাষণের বক্তব্য বিকৃত রূপ উপস্থাপন করার লগতে এই ভাষণতে মুসলমান সকলক অনুপ্রবেশকারীও আখ্যা দিছিল। কিন্তু ধর্ম নিরপেক্ষ দেশত নির্বাচনের সময়ত মুকলিক সাম্প্রদায়িক রাজনীতির অবতারণা করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচন আয়োগ মৌন হয়ে থাকলেও সরব হল বিরোধী, সরব হল সংবাদ মাধ্যম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক ইসলামোফোবি প্রধানমন্ত্রীর আখ্যা দিয়ে সিঙ্গাপুরস্থিত জনপ্রিয় সংবাদ মাধ্যম সিএনএ পরিবেশন হল বাতরি। Indian Prime Minister Narendra Modi has been accused of making Islamophobic comments during an election rally, triggering widespread anger from Muslims and members of the opposition. And Mr. Modi said if the opposition Congress is voted back into power, it would distribute citizens' wealth among what he called infiltrators and those who have more children, referring to Muslims in India. লোকসভা নির্বাচনের সময়ত এনেকৈ যদি নরেন্দ্র মোদী সমালোচিত হয় যার নামতে বিজেপিয়ে নির্বাচনী বৈতরণী পার করার যুঁজা করেছে, তেনেহলে পরিস্থিতির অবনতি ঘটিব পারে। গতিকে ডেমেজ কন্ট্রোলের বাবে এদিন পাছতে পুনের প্রধানমন্ত্রীয়ে মুসলমানক ভালরি লগাবলৈ তেওঁলোকৰ বাবে কি করেছে তার ব্যাখ্যা দিবলৈ নামি পড়িল। কি আমাৰে ভাৰতকে মুসলমান ভাই বহনৰ কে লিয়ে হজ কা কোটা বঢ়ায়ে। আজ न सिर्फ भारत का हज का कोटा बढ़ा है बल्कि वीजा नियमों को भी आसान बनाया गया है। सरकार ने एक बहुत बड़ा अहम फैसला लिया। पहले हमारी मुस्लिम माताएं बहनें अकेली हज करने जाए जा नहीं सकती थी। सरकार ने महिलाओं को বিনা মেহরম হজ জানে কি অনুমতি ভী দি। মুসলমান ধর্মাবলম্বীর বাবে প্রধানমন্ত্রীয়ে হজ যাত্রার সুবিধা করা, মহিলার বাবে তিন তালাক নিষিদ্ধ করা আদি যিমানেই রিপোর্ট কার্ড নিদিয়ক লাগে, মুসলমানের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বিদ্বেষ সেয়া স্পষ্টক প্রতিফলিত হল রাজস্থানের সেই বিশেষ ভাষণটোরপরাই। প্রধানমন্ত্রীয়ে হজ যাত্রার সুবিধা করা, মহিলার বাবে তিন তালাক নিষিদ্ধ করা আদি যিমানেই রিপোর্ট কার্ড নিদিয়ক লাগে, মুসলমানের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বিদ্বেষ সেয়া স্পষ্টক প্রতিফলিত হল রাজস্থানের সেই ভাষণেরপরাই। আপনাদের চাই আসল দি ক্রস কারেন্টর এই বিশেষ বুলেটিন আর ইয়ারে স্টুডিওর মজিয়ারপরা মই অরিন্দম বুড়াগোহাই বিদায় লিছো। চাই থাকিব দি ক্রস কারেন্ট। ধন্যবাদ।